টু জি স্পেকট্রাম নিয়ে বিতর্কের জেরে এবার বেশ কিছু নিয়মের পরিবর্তন আনতে চলেছে কেন্দ্র টেলিকম অপারেটরদের স্পেকট্রামের লাইসেন্স কেনার জন্য এককালীন টাকা জমা দিতে হবে প্রাথমিকভাবে এই সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্র সোমবার বিশেষ মন্ত্রীগোষ্ঠীর বৈঠকের পর এই সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রীয় টেলিকম মন্ত্রক তবে টেলিকম মন্ত্রী কপিল সিব্বল জানিয়েছেন মন্ত্রীগোষ্ঠীর নেওয়া সিদ্ধান্ত ক্যাবিনেট বৈঠকে পেশ করা হবে আগামী ষোলো তারিখ হবে ওই বৈঠক এই বৈঠকেই চূড়ান্ত হবে নয়া টেলিকম নীতি brought to the cabinet very soon on the public delivery public services delivery bill in terms of which we will request each case each state government to tell us areas in which public pub public services can be delivered electronically বৈঠকে ঠিক হয়েছে নতুন টেলিকম নীতিতে কোনো বৈষম্য থাকবে না লাইসেন্সের সঙ্গে স্পেকট্রাম দেওয়া হবে না অপারেটরদের এজন্য অতিরিক্ত স্পেকট্রাম বাজার দরে কিনতে হবে বলেই জানিয়েছেন টেলিকম মন্ত্রী ইতিমধ্যে বেশ কয়েকটি অপারেটরের লাইসেন্স বাতিল হয়েছে নতুন করে লাইসেন্স দেওয়ার প্রক্রিয়াও শুরু হয়েছে আগামী উনিশে অক্টোবর স্পেকট্রাম মণ্ডনে নিলামে অংশ নেওয়ার শেষ দিন এবিপি আনন্দ